প্রথম ছবিটা হলো সান ফ্রান্সিসকো মেট্রো রেলের, এরপরের ছবিটা হলো বার্সেলোনা মেট্রো রেলের। লন্ডনের পাতাল রেল শুরু হয় 1863 সালে, লন্ডনের ম্যাপও দেখানো হয়েছে। তারপরে আসছে বাংলাদেশ মেট্রো রেলের MRT6 এর ট্রেনের ছবি। সিঙ্গাপুরের মেট্রো স্টেশনগুলো এয়ার কন্ডিশন, সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার। রাশিয়ার পাতাল রেল স্টেশন সবচেয়ে সুন্দর আমার মতে, আর এর এন্ট্রান্সটা অন্যরকম দেখতে, বাংলাদেশের মতো নয়। রাশিয়ার আরেকটি পাতাল রেল স্টেশনও কী সুন্দর ডেকোরেশন করা আছে। এরপরে আসে বাংলাদেশের মেট্রো রেলের প্রবেশদ্বার, কেচি গেট আছে, ভিতরের ছবি দেখানো হচ্ছে। এখানে প্রচণ্ড ভিড় ছিল যেদিনকে আমি ট্র্যাভেল করি। এরপরে আগারগড় থেকে পল্লবী যাওয়ার দৃশ্য, প্রচুর বিল্ডিং দেখা যাচ্ছে, বলা যায় যে এটা একটা কংক্রিট জঙ্গল। সব গাছপালা খুব কম দেখা যাচ্ছে, গাছপালা যেখানে আছে সম্ভবত স্কুল। আর এই ছবিটা দেখলাম, যা মেট্রো রেল আমাদের এরকম যদি অ্যারোডাইনামিক হতো কেমন লাগতো, আরও হাই স্পিডে যেত যেতে পারতো নাকি। এই আইকনটা এই জন্য দেখালাম। তারপরে চলে আসি একটু পল্লবীর পরে মিরপুর DHS এর একটু আগে, এখানে একটু গাছপালা দেখা যায়। মিরপুর DHS বিল্ডিংগুলো 6 থেকে 7 তলা, অধিকাংশই বাসা বাড়ি। আর মিরপুর DHS এর ভিতরের রাস্তাগুলো খুবই ভালো, আর এখানে সবই বিল্ডিংগুলো দেখা যায় যে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। এটা পূব দিকে মেট্রো রেল থেকে দেখা যাচ্ছে আর কি। মেট্রো রেল ট্রাভেল করলে মিরপুর DHS পরে চলে আসবে উত্তরার কাছাকাছি। উত্তরা এখানে অনেক প্লট দেওয়া হয়েছে, সুতরাং এখানে ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, মানে বিদ্যুৎ লাইনের কাজ হচ্ছে। প্লট নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে, পরে হয়তো বাসা বাড়ি এখানে হবে। এরপরে যেতে যেতে চলে যাওয়া যাবে উত্তরা দক্ষিণের স্টেশনে প্রথমে, সেটা এখানে দেখানো হয়নি কারণ স্টেশন দেখে আর কী হবে, ভিতরে তো কিছু দেখার নাই। তবে এখানে অনেক ডোবা জায়গা আছে, এটা অনেকটা গ্রামের এলাকার মতো দেখাচ্ছে, বা এখানে পরিবেশ অনেকটা মসৃণ অথবা বায়ু দূষণ থেকে মুক্ত। এরপরে চলে আসে উত্তরা মধ্যম অথবা উত্তরা সেন্ট্রাল, এখানে কিছু কনস্ট্রাকশন মেটেরিয়াল রাখা আছে দেখানো হচ্ছে। তারপরে চলে আসছে বিল্ডিংস ওপেন, তারপরেও উত্তরার প্লট মিনিমাম দেখা যাচ্ছে, এবং উত্তরা বিভিন্ন ধরনের যারা বিল্ডিং করে ফেলেছে তাদের বিল্ডিংগুলো এখানে দেখা যাচ্ছে, বাকি সব খালি প্লটই দেখা যাচ্ছে আর কি। উত্তরার একটা মজার জিনিস হলো, উত্তরা উত্তরের কাছাকাছি আসলে লেকটা দেখা যায়, আর লেকটার মধ্যে বেশ কিছু নৌকা চলছে এবং পানিগুলো খুব মসৃণ দেখা যাচ্ছে। এই লেকে নৌকা করে ভ্রমণ করা যায় নিশ্চয়ই, অথবা এখানে ভ্রমণ বিলাসের জন্য এখানে নিশ্চয়ই আয়োজন করা হয়েছে। লেকটা দেখতে খুবই সুন্দর লাগে, লেকটায় আসার পরে মনে হয় যে নিজেই নেমে যাই এখানে। তো লেকে যাওয়া নিশ্চয়ই ব্যবস্থা আছে, যারা আসবেন এখানে ভ্রমণ করে উপভোগ করে যাবেন। উত্তরা উত্তরে এরপরে লাস্ট স্টেশন, এটা কিছুক্ষণ পরে চলে আসবে, আর এখানেই আমার ডিসক্রিপশন শেষ হচ্ছে। আপনার পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন, আরও এই ধরনের ক্রিটিকিং ভিডিও আমি আপলোড করবো।